হাইপারটেনশনের রোগী যারা রয়েছেন তাদের দেখা যায় হাইপারটেনশনটা যখন একটু নিয়ন্ত্রণে চলে আসে তখন তারা ওষুধ খাওয়া বন্ধ করে দেয় অথবা ডোজটা রেগুলার বেসিসে না নিয়ে সেটা একদিন পর পর নেওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে আপনার পরামর্শ কি? একটা হাইপারটেনসিভ রোগী যখন ডিটেক্ট হয় আমরা কিন্তু হাইপারটেনশন একটা ক্লিনিক্যাল জাজমেন্টের উপর ভিত্তি করে আমরা ডায়াগনোসিস করি, যেরকম ব্লাড প্রেশার মেজার করে ডায়াগনোসিস করি। যখন হাইপারটেনশন হিসেবে সে ডায়াগনোসড হলো তখন আমরা তাকে বলি যে লাইফস্টাইল মডিফিকেশন, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম খাদ্যাভ্যাস থেকে আরম্ভ করে সিগারেট স্মোকিং বন্ধ করা বা আরও তার যদি কোনো কোমরবিড কন্ডিশন থাকে ডায়াবেটিস টাইবেটিস এগুলিকে নিয়ন্ত্রণ করা এবং সাথে সাথে তারা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস দেওয়া। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস দেওয়ার পরে যখন তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে তখন কিন্তু এই ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা ভ্রান্ত ধারণা যেটি আপনি বললেন এটা কিন্তু খুবই কমন একটা প্রবলেম বা কমন একটা সমস্যা আমাদের সমাজে আছে যে যখন নিয়ন্ত্রণে চলে আসলো তখন ওষুধটা বন্ধ করে দিল। এটা কিন্তু ঠিক না। যে চিকিৎসা ব্যাপারে চিকিৎসক ওষুধ স্টার্ট করবে এবং চিকিৎসকই ওষুধটাকে কন্টিনিউ করবে এবং চিকিৎসকই প্রয়োজন বুঝে বন্ধ করবে বা চেঞ্জ করে অন্য ওষুধ দিবে যদি কোনো সাইড ইফেক্ট হয়। এটা কিন্তু রুগীরা বন্ধ করাটা সঠিক না, সঠিক হবে না। অনেক সময় বন্ধ করার ফলশ্রুতিতে অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। স্যার, আসলে ঘুমের সাথে হাইপারটেনশন একটা রিলেশন রয়েছে, এক্ষেত্রে আপনার পরামর্শ কি তাদের প্রতি? ঘুমটা কিন্তু মানে ডিউরেশনটা যেরকম ইম্পর্টেন্ট, যেরকম 6 to 8 hours ঘুম এটা একটা নির্ধারিত ডিফাইন, আর টাইমিংটাও ইম্পর্টেন্ট। যেরকম ধরেন 11টা থেকে 6টা পর্যন্ত এই টাইমিংটা ইম্পর্টেন্ট। যদি কেউ এর ব্যত্যয় ঘটায় বা দেরিতে ঘুমে যায় বা দেরিতে ঘুম থেকে ওঠে সেটা কিন্তু এটাকে রিকভার করবে না। যেরকম আমি যদি বলি যে 8 ঘন্টা আমি ঘুমাইলাম সেটা হলো সকাল থেকে আরম্ভ করে মানে পরবর্তী 8 ঘন্টা, এটা কিন্তু এটা কভার করবে না। ঘুম হলো রাত্র 11টায় শুরু হবে, তাতে হয়তো আধা ঘন্টা এদিক ওদিক হইতে পারে ম্যাক্সিমাম, বা 10:30 হইতে পারে বা 11:30 হইতে পারে, কিন্তু এটা এমন হবে না যে 1টা থেকে আরম্ভ হবে, এরকম হবে না। ওইটা কিন্তু কভার করবে না, অর্থাৎ বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী তাকে ঘুমাতে হবে। হ্যাঁ, ঘুমটা হইতে হবে আনইন্টারাপ্টেড এবং মানে সাউন্ড স্লিপ, আনইন্টারাপ্টেড সাউন্ড স্লিপ। আচ্ছা।